গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। গতকালকে রাতে হেভি ঘুম হয়েছে, চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো। আর বৌদি তো বাবারে কাঁথার মধ্যে একদম মুড়ি সুড়ি দিয়ে কীভাবে যে ঘুমাচ্ছিল। আমি তো ভোরবেলা নিয়েছি, তুমি তো মানে শোয়ার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছো। যাই হোক, তো ঘুম থেকে উঠে এখন ননদ বৌদি দুজন মিলে খাচ্ছি চা। এই যে বানিয়ে নিয়ে আসলাম, এখানে আছে চা এখন সোফার উপরে। ওই ঘরে কয়েকটা জামা কাপড় আছে, ওগুলো শুকনো, ভাত একটু করতে হবে। তো হ্যাঁ, পরে করবো, ওই ঘরে তো আর সেভাবে যাওয়া টাওয়া হয় না। এই এই ঘরটায় আর এই ডাইনিং টেবিল, এই দুটোই আর কি লাইফ আছে। এখানে আছে সবজি, তো সবজি আজকে কী করবো, চাল কুমড়োটা করি, নাহলে এটা কাটা, তো যদি নষ্ট হয়ে যায় বলা যায় না। আচ্ছা, একটু উচ্ছে ভাজা, দুটোই ঠিক আছে। আর 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 শশা থাক, পটল থাক, কুমড়ো থাক, এগুলো আবার কালকে হবে, দেখা যাবে। এই হচ্ছে মেনু। চলো, এখানে আছে দই, টক দই, ঠিক আছে, হাফটা দাও আর হাফটা আবার থাক। এই যে শুরু হলো বৃষ্টি, সকাল থেকে একটু বন্ধ ছিল, ব্যাস আবার শুরু হয়ে গেছে। মেঘ দেখেছো আকাশে, পুরো একদম সাদা মেঘ, এদিকে কালো কালো, এদিকে সাদা। এই মেঘে বৃষ্টিও হয়, ভালোই ভালোই হচ্ছে। আর এইসব জল এই ভিতর দিয়ে এই বন্ধ না করে রাখলে এদিক দিয়ে জল চলে আসবে, এই ছিটটা আসে তো জলের। আর এখানে আমার ফুল গাছগুলো আছে, এমনি জল ঢুকলে অসুবিধা হবে না, যেহেতু ফুল গাছ আছে তো অসুবিধা হবে না, ওদের গায়েও একটু বৃষ্টির জল লাগবে, তাও মানে ভিজে যাবে তো জায়গাটা, ওই জন্য আর কি এই সাইডটা বন্ধ করে রাখলাম। এইটা ওই দিকটা খোলা থাক, আর এদিকে তো জানলা খোলাই আছে। এখানে লাকি বাম্বুটা কালকে রেখে দিয়েছিলাম, আমার এটা নীলকণ্ঠ ফুল গাছ। এই গাছটাকে না ওই একটা কুঞ্চি টুঞ্চি দিয়ে বা পাটখাটি দিয়ে বেঁধে দিতে হবে, তাহলে বেশ ভালো হবে। বৌদি এখানে সবজি কাটছে। তো আজকের মেনুতে আছে হচ্ছে চাল কুমড়ো ঘন্ট করব, আর আলু হচ্ছে ভাজা করব, আর ফ্রিজে মাংস আছে, গতকালকে ওই যে কাকিমাদের দোকান থেকে নিয়ে আসলাম না, তো এই মেনু আজকে। রান্নাঘরে এই যে এইবার রান্নাটান্না হবে, সকালে চা হয়েছে এখানে, আর গতকালকের ডিমের কারির এই ঝোলটুকু আছে, এতটা কারি কি আর লাগে বলো। আজকে নতুন হাঁড়িতে রান্না বসিয়েছি, এই যে এটা নতুন যেটা কিনলাম, ঠিক আছে। তবে দুজনের মতো চাল কতটা নেবো সেটাই ভাবছি। চালটা এটা এরকমভাবে তো লিখে এনেছিলাম, দু কাপ, দু কাপে 450 হবে। আর একটু মনে লাগবে, বোঝা ভারী দায়ী, বুঝেছ, কিচ্ছু করার নেই, কি করব এখন, শেষমেশ উপায় মাকে একটু ফোন করে জিজ্ঞাস করি। আর এইটুকুনি নিয়েছিলাম, এটা লাগবে কি লাগবে না সেটাই তো বুঝতে পারছি না, দাঁড়াও একটু ফোন করে নিই, দেখি কি বলে। সেদিকে আমার ভাতটাও ফুটে গেছে, এই যে আগে জল গরম করে তারপরে চালটা ছাড়লাম, নতুন গ্যাস ওভেনে নতুন আবার হাঁড়ি, দেখো কি সুন্দর না। আর এই যে চাল কুমড়ো কাটা হয়ে গেছে, হাফ চাল কুমড়োই দেখো কতটা হয়েছে, তবে হ্যাঁ চাল কুমড়ো ইয়ে করার পরে একদম কচি তো, ও বলে অল্প হয়ে যাবে। আর এই মাইক্রোওভেনের একটা কভার ভাবছি কিনবো, নাহলে এরকমভাবে আলগা হয়ে থাকে, তো দেখি। আমি প্রথম যে ওই ইয়ের হাঁড়িটা নিয়েছিলাম স্টিলের, ওই হাঁড়িটা গামলাটা একদম সেট করে নিয়েছিলাম। এবারের হাঁড়িটা আমি মানে গামলাতে এখানে ছিল, আমি দেখব কি করে যে কোন হাঁড়িটা আর কি বসবে গামলার সাথে, ওর সাথে আমি আর কোনো এক্সট্রা গামলা নিইনি। এবার ফ্যান ঝরাতে গিয়ে এই স্টিলের গামলায় হচ্ছে না, তারপরে কি করেছে ওই চায়ের বাটন যেটা ছিল না, তো ওইটার মধ্যে উপুর করে দিয়েছি, ওটা তো হয়েছে ও বেটা, হ্যাঁ চায়ের বাটিতে হয়েছে, ওটাতে হচ্ছে না। আমি এবার ধরে ছেড়ে দিয়েছি, মানে অল্প কটা ভাত পড়ে গেছে এর মধ্যে, তুলে নেব, এই যে তুলে নিতে হবে। আর ওই এবারে দিয়ে দেখলাম, দেখি যে হ্যাঁ ওইটার মধ্যে হচ্ছে, তাই আমি যে হও ওটার মধ্যে ফ্যান পড়ো, তারপরে পরে করছি। চলো একটু বসি, বসে একটু ননদ বৌদি দুজন মিলে একটু চা খেয়ে নিই, চা করলাম আর আবার, তো চাটা খেয়ে তারপর আবার রান্না করব।
এই যে এখানে আছে হচ্ছে আমাদের চা, আর এখানে এই আদা পেঁয়াজ রসুন এগুলো সব মাংসে যাবে, এই লঙ্কা দুটো ইয়েতে চাল কুমড়োতে। মাংসটা তো অল্প, এই জন্যই আর কি এই ইয়ের মধ্যে টিফিন বক্সের মধ্যে আর কি ম্যারিনেট করে নিচ্ছি। সব বাটা বুটো দিয়ে দিয়েছি, এবার যাচ্ছে হচ্ছে চিকেন কারি মশলা, আর হ্যাঁ এর মধ্যে দইও দিয়ে দিয়েছি একবারে, আলু দেবো না। এদিকে রান্নার সব আমি মশলাপাতি আর কি দিয়ে দিয়েছি, দই একটু নেড়ে চেড়ে দিচ্ছে, আলুর সময়টাও হয়ে গেছে, ওটাও করলো, আর এটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সব কিছু, কারণ বুঝবে না তো ওই জন্যই। এখানে বালতিতে করে নিয়ে আসলাম শ্যাম্পু জল, এই শ্যাম্পু জলটা দিয়ে আজকে এই দেওয়ালটা পরিষ্কার করব। দেখো কি অবস্থা, তো জানি না অতটা দূর আমার হাত যাবে কি। ওইখানে ওনাদের মনে হয় রড লাইটটা লাগানো ছিল ওই উপরটাতে, যার কারণে ওই ইয়ে হয়েছে, ওখানে দাগ ওরকম হয়ে গেছে। আর এই সাইডে এসি লাগানো ছিল, ওই ঘরেও আছে, তো যার কারণে এই তক্তরক্তাগুলো এগুলো সব এরকমভাবে লাগানো। আর একদম বেখাপ্পা বেখাপ্পা পুরো একদম এক একটা জায়গায় কেমনভাবে যেন রং ই চটে গেছে, আবার এদিকে এই দেওয়ালগুলো একদম দাগ হয়ে আছে কেমন। আমি আর কি রঙের মিস্ত্রির কাছে শুনেও ছিলাম যে পুরো ইয়েটা রং করতে কিরকম কি খরচ পড়বে, তো উনি আমাকে বাজেট দিল হচ্ছে সব কিছু মিলিয়ে বাজেট দিচ্ছে 55,000 টাকা। তো পুট্টি করা আছে, মানে শুধু কালারটা চেঞ্জ কালারটা করার জন্য, তা এখন এই মুহূর্তে এতগুলো টাকা খরচ করতে পারবো না, তো ওই জন্যই যতটা পারি নিজেই ক্লিন করে রাখার চেষ্টা করছি। দাঁড়াও এখন একটু বৃষ্টিটা থেমেছে, ওদিকে বৌদি ওই ইয়ে করছে চাল কুমড়োটা করছে, ও করুক, আমি দেখি দেখি দিয়ে আসলাম, তো ভাবলাম যে একদিকে দুজনে না থেকে একটু এদিকে এসে আমিও আমার কাজ করে নিই, ও একটু করছে এখন ও করুক। অনেকটা ক্লিন হয়েছে, দেখো এই সাইডটা, মানে বেশি ইয়ে করে ডলতে পারছি না, কারণ এই চেয়ারটা আমার হাইটে অনেকটাই ছোট হয়ে যাচ্ছে, আর একটু উঁচু কিছু থাকলে ভালো হতো। চেয়ারটা যদি ফট করে সরে যায় না তাহলে রিস্ক হয়ে যাবে, আর এখানে ধপ করে পড়লেই ব্যাস আর দেখতে হবে না। তো যাই হোক যতটা পারছি ততটা ক্লিন করছি, অনেকটাই ক্লিন হয়েছে, একদম যেটা মানে পুরো কালো স্পট পড়ে আছে সেটা তো যাচ্ছে, আবার কি ওই এই সাইডটা দেখো তাহলে বুঝতে পারবে পরিষ্কার করা, আর এদিকে কালো কিরকম হয়ে আছে এইসব জানা টানা দিয়ে সব এই দেওয়ালগুলো। বেশিক্ষণ সময় লাগে না, কি বলতো পুট্টির দেওয়াল তো হালকা হাতেই একটু প্রেস করলে ইয়ে হয়ে যায়, আর ওই ওটাকে একদম ডিপ দাগ, যার কারণে ওরকম একটু ভালোভাবে ইয়ে করলে হতো, তা শেয়ার হবে না। তো বাড়িতে অনলাইনে জিনিস এসছে, যে এখন এই পর পর দেখাচ্ছে, ওটা রান্না করতে হবে, রান্না কর তুই। হ্যাঁ খোল, খুলে একটা পট দেখ হয় কি তোর গায়ে, তোর গায়ে হয় কি দেখ। এখানে রান্না বসিয়ে দিয়েছি, আমার ওই ফোনটা দিয়ে দাদাভাইকে ভিডিও কল দাদাভাই আর কি করলো, তো ওই জন্য কথা বলছি, তাই এই ফোনটা দিয়ে আর কি শ্যুট করছি। হ্যাঁ একটা পট পট গলায় দে, বাদ পিছন বাদ, ঠিক আছে হবে, হেভি হেভি ঝিঙ্কু হয়েছে, তোর একটা তোর বউর একটা, তোদের বিবাহ বার্ষিকীর গিফট ওটা, ঠিক আছে। হ্যাঁ চলো ও বক বক করুক, আমি এদিকে রান্না করে নিই। তেল ফট করে এসে একদম ছিটকে পড়ে দাদাভাইয়ের সাথে আর কি ভিডিও কলে কথা বলছিলাম, বলতে বলতে ওদিকে রান্না করছি এদিকে জিনিস দেখছি, আর একটু অসাবধানতা হয়েছে ব্যাস হাতে পড়ে গেল ওটা। তো এখানে এখন হচ্ছে চিকেন, এই যে এটা ব্যাস কষা কষা করবো, কোনো রকম আলু যাবে না,
তারপরে কোনো রকম ঝোল হবে না, ঠিক আছে? এটা কষা কষা, কাজটাও বেশ ভালোই ময়লা হয়েছে। এই পরিষ্কার করে গেছিলাম, এই বৃষ্টি টিষ্টি হচ্ছে তো এই জন্যই এরকমভাবে ময়লা হচ্ছে। তো দেখি এই শ্যাম্পুগুলো জল দিয়ে পরিষ্কার করে দিই, তারপরে কলিং নিয়ে এসেছি, কলিং দিয়ে পরিষ্কার করলে হয়ে যাবে। আমি এই যে একবারে ঘরটা মুছে দিলাম, আর হ্যাঁ ঠাকুর ঘরের ওখানটা ওই লাঠি দিয়ে মুছিনি। তোমরা অনেকেই সেদিন বলেছিলে যে টিনা ওই সব জায়গা যেহেতু মোছো, সব ঘর যেহেতু এই লাঠি দিয়ে মোছো, ঠাকুরের জায়গাটা অন্তত মুছো না, তো ওই জন্যই তোমাদের কথা মতো আর কি ঠাকুরের জায়গার জন্য একটা গেঞ্জি আর কি বানিয়েছি, ওই গেঞ্জিটা দিয়েই মোছা হয়। আর তাছাড়া এমনি ঘরগুলো ওই ইয়েটা দিয়েই মুছি। তা এই এখন আর কি বৌদি স্নান করলো, বৌদি স্নান করে বললাম তাহলে তুমি পুজোটা করে নাও, আমি ঘরটা মুছে স্নান করে নিই। তা হয়েই গেছে, সব রান্নাবান্নাও কমপ্লিট, এবার আর কি ঘর মুছে স্নান করে নিলেই হয়ে যাবে। ওর পুজো দিতে দিতে আমার এদিকে এই ঘর আর বারান্দা দিয়ে হয়ে যাবে। আমি না ওই ডাইনিং প্লেসটাকে ডাইনিং প্লেস বলতে পারি না, মানে ভুলে যাই, বারান্দাই হয়ে যায় বারবার করে আমার। এই দরজাটাই বিশাল ময়লা হয়েছিল, একদম কালো পুরো ইয়ে হয়েছিল, তারপরে মুছে দিলাম, এখন বেশ একদম পরিষ্কার ইয়ে লাগছে। এমনকি এদিকে ওই রুম ঘরের আর কি দরজাটা এদিকটাতে মুছলাম, আর বাকি আছে হচ্ছে এই নিচেরটা, নিচটা একটু মুছে নেব। এই দেখো এই দরজার ইয়েগুলো দিয়ে বুঝতে পারবে কিরকম এরকম ময়লা ছিল দরজায়, সব মুছে এখন এরকম পরিষ্কার হয়ে গেছে। এই যে এখানে এখন নিয়ে নিয়েছি ভাত, আছে এই যে মেনুতে আজকে চাল কুমড়ো মুগ ডাল নিয়ে আলুর চে ভাজা শশা, এই যে বৌদি এখানে বসেছে। তাই যে খেয়ে দিয়ে এসে দুজনে বসলাম, এখন এখানে একটুখানি শুয়ে নেব, বেলাও হয়েছে অনেকটা। আর হ্যাঁ গতকালকে আমি ওই আমার এখানে ওয়াইফাই ওই দাদাদের লাগানো ছিল ঘরে, তো ওই দাদাকে আর কি বলেছিলাম ফোন করে যে ওয়াইফাইটা রিচার্জ করতে হবে, তো কার কাছ থেকে করতেন তার ওনার নাম্বারটা আর কি দিতে দিয়েছিলেন। গতকালকে কথা হয়েছে, আজকে আর কি 6টার সময় উনি আসবেন, গতকালকে যে বৃষ্টিও হচ্ছিলো যার কারণে আসতে পারিনি বুঝছো, তা আজকে আসবে বললো। তো দেখি কখন আসে, 6টার দিকে আসবে বললো। ওই আমরা তো খেয়ে উঠে এখন একটু শুই, তারপরে উনি আসলে না দরজা খুলে দিতে হবে। ওই এক জায়গায় আর কি তারটা ইয়ে আছে, ছেঁড়া আছে, তো ওইটা ঠিক করতে হবে, নাইলে এমনি ফোন করে বলে দিলেই রিচার্জ হয়ে যেত। ওয়াইফাই ছাড়া একদমই মানে না চলার মতো অবস্থা বুঝছো, মন বৃষ্টি হয়েছে, দেখো ঘরের মধ্যে জল চলে এসেছে, কি অবস্থা, এগুলো সব জলে জল। এই দেখো, এই দেখো কত রাজ্যের জল ঢুকেছে, ইরে বাপ রে বাপ, এই দেখো হাত দিয়ে বোঝা যাচ্ছে কত জল, কি হারে তাহলে বৃষ্টিটা হয়েছে বুঝতে পারছ। এই আমার ফুল গাছের এই ফুলের টপ গুলোতে পর্যন্ত জল ঢুকে গেছে, দেখো গাছের পাতা মাথা সব ভিজে গেছে, কি বৃষ্টি, হ্যাঁ প্রত্যেকটা ফুল গাছে জল পেয়েছে, এগুলোও ভিজে গেছে। ভাগ্যে সেই জানলাটা বন্ধ ছিল, তাই এদিকটায় আর এই কার্ডবোর্ডের এটা ভিজতে পারিনি বেশি, এদিক দিয়ে দেখো দেখি কাণ্ড পড়ে বৃষ্টি, কি ধরনের বৃষ্টি, হ্যাঁ কি অবস্থা বলতো। ভাগ্যিস এই সাইডে জানলাটা বন্ধ ছিল, এত মানে আওয়াজ, এই সাইডে জানলাটা ভাগ্যিস বন্ধ ছিল তাই এই দিকটাই জল ঢুকতে পারিনি, এটা খোলা থাকলে পুরো ঘরের মধ্যে জল ঢুকে যেত। যাই হোক এইখানটা দিয়ে অন্তত ইয়ে করে দিই, মুছে দিই। বৌদি আবার গেল হচ্ছে রান্নাঘরের দিকে, ও বলছে যে ওই বেসন আছে, বলছে দিদি ওই ইয়ে করি ওই বেগুনি বানাই, তাই বললাম ঠিক আছে চলো তুমি কাটো আমি ভেজে নিচ্ছি। এই যে এখানে আছে হচ্ছে ইয়ে বেগুন কাটা, ও আচ্ছা এখানে মশলা দিয়েছো, ওইদিকে বলছিলাম না বৌদি জল জল পুরো ঢুকে, দেখো কত জল হয়েছে ওই সাইডে, মুছে নিয়ে আসি আমি। ওর গায়ের সাথে এরকম চুবিয়ে দিয়ে খাই, ও বাবা অনেক পাতলা,
এখন সন্ধ্যাবেলা ননদ বৌদি দুজন মিলে আর কি করবো, বাড়িতেই এরকম ভাবে বেগুনি বানিয়ে খাই। যা বৃষ্টি হচ্ছে বাইরে, বাইরে আর যেতে পারবো না, বুঝেছো? তাই ঘরে বসেই এগুলোই বানানো হবে। এই যে আমরা নিয়ে চলে আসলাম এখন চা আর বেগুনি খাওয়া হচ্ছে। আজকে ইভিনিংটা বেশ জমে গেল। আজকে যেমন বেগুনিটা টেস্টি হয়েছে, সেরকম চাটাও হেভি হয়েছে। দারুণ! বৃষ্টির দিনে এরকম মুখরোচক খাবার সবাই ভালোবাসে, তাই না? শুধু আমি বলেই না, তোমাদেরকে বলছিলাম না যে ঘরে ওয়াইফাইটা রিচার্জ করিয়েছি। ওই দাদারা আসবে সন্ধ্যাবেলা, এসে তারের একটু প্রবলেম ছিল তো ওটা ঠিক করে দিয়ে যাবে। তো ওনারা এসেছিলেন, এসে এই যে রিচার্জ তো গতকালকে আমি করে দিয়েছি, বাট তারের প্রবলেম ছিল বলে হচ্ছিল না। তো সন্ধ্যাবেলা এসে ওনারা ঠিক করে দিয়ে গেছেন আর এখন ওয়াইফাইটাই চলছে। যাক বাবা, বাঁচা গেল। মানে ভীষণ সমস্যা হয় জানো তো, ভিডিও ছাড়তে গিয়ে এই দুদিন আমি প্রথমে আর কি কি বলে, এখন তো আবার রিচার্জ বাড়িয়ে দিয়েছে, 22 টাকা 22 টাকা করে মেরেছি, 2 GB করে নেট, তাতেও হয়নি। আবার এদিকে সরি 2 GB বলছি, 1 GB করে, আর তারপরে আবার মেরেছি 49 টাকা আনলিমিটেড, ঠিক আছে, একদিনের জন্য। তা এই দুদিন মেরেছি, হয়নি, হয় না। ফেসবুকে ইউটিউবে ভিডিও ছাড়া তো খুব সমস্যা হয়ে যায়, তো ওই জন্য রিচার্জ করে নেওয়াই ভালো। তো ওটা করে নিলাম। আর জামা কাপড় ঘরেই এরকমভাবে মেলতে হলো, কিছু করার নেই। বাইরে যা হারে বৃষ্টি হচ্ছে, যে হারে, তো বাইরে তো একদমই মেলা যাবে না। আর হ্যাঁ, এই যে দেওয়াল টেওয়ালগুলো দেখো, একদম এখন পরিষ্কার, ঠিক আছে। কীরকম ছিল না সকালে, এই জায়গাটাই তো পুরো একদম দেখার মতন না। এই যে লাইটের উপরটা পুরো একদম কালো, মানে কালশিটা পড়ে গেছে, কি অবস্থা হয়েছিল। অনেকটা পরিষ্কার হয়েছে, অনেকটা এই চারিদিকের এই দেওয়াল টেওয়াল যে যা আর কি দেখছো সব। আর এদিকের এই দড়িটা টানিয়েছি এই জানলার থেকে শুরু করে ওই বাথরুমের ওই ওখানে রড যেটা আছে সেটা দিয়ে, ওই জন্যই দরজাটা খোলা আছে। চলো ওই ঘরে যাই, এই ঘরে কাজ কমপ্লিট। তা এখানে বসে বসে এখন এই যে আদিবাসী হেয়ার অয়েল এটা মাখছি, ঠিক আছে। এটার রিভিউ তোমরা খুব তাড়াতাড়ি পাবে, খুব উপকারী আর খুব কাজের জানো তো। আমার এই যে বর্ষায় যেভাবে চুল উঠছিল না, বাপরে, মানে আমি চুল আঁচড়াতেই ভুলে গেছিলাম, এমন একটা অবস্থা হয়েছিল আমার। সেই চুল মানে হাত দিতে গেলেই ভয় করে, এত এত চুল উঠছিল। তবে এই তেলটা আমি 2 দিন ব্যবহার করেছি, চুল ওঠা আমার অনেকটা কমে গেছে, অনেকটা। এই যে এখন ভিডিও কলে গল্প হচ্ছে, দেখো এত বৃষ্টি, এত বাবারে বাবা। আর এইটা বসে 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 আমি ওই মার সাথে গল্প করছি, হাতটা দেখালাম যে কি করেছি, কি এরকম করে দিয়েছে এখন পরোটা ভাজা হচ্ছে। গতকালকের একটু ময়দা আর কি মাখা ছিল, সেটাই ভাজা হচ্ছে। তা এখন এই যে খাওয়া দাওয়া করতে বসলাম, আর কি বলবো, এই তো দুজন মিলে থাকলে যা হয়, খাওয়া দাওয়া হচ্ছে, থাকা হচ্ছে, ঘরের কাজও হচ্ছে টুকটাক। আর হ্যাঁ, এখন বাজে হচ্ছে 11টা, তো ঠিক আমাদের মানে ইয়েতে ঠিকই আছে, বাড়িতেও আমরা এরকম সময়ই খাই আর কি। বাবা ঘাম ধরছে, রান্নাঘরে এত গরম না, সে আর বলার মতো না। চাল কুমড়ো ঘন্ট অল্প একটু ছিল, তো দুজনাই
ভাগ যোগ করে নিয়েছি, এই যে, আর চিকেনটা অল্প আছে, আর এখানে আছে হচ্ছে পরোটা। তো এবার তোমাদের সবাইকে গুড নাইট বলার পালা, কারণ বেশ অনেক রাত হয়েছে আর আমার ভিডিও এডিটিং কমপ্লিট, আর আজকে বেশ তাড়াতাড়িও হয়ে গেছে ভিডিওটা এডিট করা। গতকালকের মতো আর ফাঁকি মারিনি তো, মানে কী বলো তো, আমি কিছুক্ষণ আর কি কাজ করি, তারপরে এটা কিছুক্ষণ মধ্যে মনে হয় কি যে না আর ভালো লাগছে না ভিডিও এডিট করতে, একটু ইউটিউবে গিয়ে বা ফেসবুকে গিয়ে কিছু একটা একটু কমেডি ভিডিও বা ওই শর্টস যে রিলসগুলো হয় তো সেগুলো দেখে নিই, দেখে একটু মনটা আবার ইয়ে হয়ে যায়, তারপরে আবার মনে পড়ে এই রে আমার ভিডিওটি এডিট করা হয়নি, ওই করতে করতে আমার হয়ে যায় রাত, অনেক রাত। তা যাই হোক, আজকে আর ফাঁকি দিইনি, আজকে একদম এক টানা আর কি কাজ করেছি, যার কারণে আমাদের তাড়াতাড়ি কাজটাও হয়ে গেছে। আর এই যে মাথায় আজকে সব ফ্যানটা কেটে দেখেছো, কাণ্ড দেখো দিইনি। তা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি ভেজা, মানে বুঝতেই পারছ ঠান্ডার মধ্যে বেশ ভালো হয়েছে আমরা কাঁথাটা নিয়ে এসেছি বাড়ির থেকে, আর দুজনেই নিয়ে নিয়েছি কাঁথা। এখানে আছে হচ্ছে হজমোলা, খাওয়া দাওয়া তো অনেক হয়েছে ননদ বৌদির, তা হজমও করতে হবে, আর এই হচ্ছে আমার হাতের পরিস্থিতি। তো যাই হোক, এখন আর কি আমি ঘুমাবো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। আজকের মতো তাহলে টাটা বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম। কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে আজকের মতো টাটা।